গুড মর্নিং ফ্রেন্ডস, আমি তনিমা বলছি, হোমিকা তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা। এখন বাজে 7:10, উঠেছি অনেক সকালে, 5:30 দিকে ঘুম তো ভেঙেই গেছে, উঠে পড়েছি, উঠে মোটামুটি বাসি কাজকর্ম সেরেছি, সেরে আর এখন চা খেতে বসেছি। আর আজকে বাইরের হচ্ছে আবহাওয়াটা না ভীষণ সুন্দর বন্ধুরা, রোদ হালকা হালকা উঠেছে যেন সেই ঝলমলে আকাশ, আর তার সাথে তো আগের দিন একটু 2-4 ফোঁটা বৃষ্টিও হয়ে গেছে। তো সোনাই উঠে পড়েছে, সোনাই করছে ব্রাশ, আর হাতে অনেক কাজকর্ম, সারাদিনের প্রচুর কাজকর্মের লিস্ট হাতে আছে বন্ধুরা, সারাদিনের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তোমরা সাথে থাকো, দেখতে থাকো হোমমেকার তন্ময় অধিকারী চ্যানেলটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখো অবস্থা, এত জামা কাপড় মানে বের করে রেখেছি, এগুলো কাচাকুচি করব। আর এদিকে সোনাই টিফিন রেডি করেছে, দুধ কর্নফ্লেক্স। তো এখন হচ্ছে হাজব্যান্ডকে বললাম একটু পূজাটা দিয়ে নাও তুমি সকালের পূজাটা, তো হাজব্যান্ড সকালের পূজাটা এখন দেবে। এদিকে সব রেডি টেডি করছে, বাসনপত্র ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে রেডি করছে, কারণ আমার হাতে না আজকে অনেকগুলো কাজ আছে। আর এখানে সোনায় দুটো গেঞ্জি ধুয়ে এই জানালায় মিলে দিয়েছি, আর ভালো রোদ আছে তো, তো হাজব্যান্ড ওদিকে পূজাটা সারছে, আর আমি এদিকে সোনাইকে নিয়ে পড়তে মানে পড়াতে বসে গেছি। তো আজকে যেহেতু পড়ানো নেই, ওকে একটু সময় তো দিতেই হবে, তো সোনাই এখানে কাজ টাজগুলো তুলে দিচ্ছি, ও ওদিকে করে নিচ্ছে। তো হাজব্যান্ডের সকাল সকাল তো পূজা অর্চনা হয়েই গেছে, আর দেখো এই যে, তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, সমস্ত ভগবানের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে হাজব্যান্ড। তো চলো বন্ধুরা, এরপরে আবার তো সোনাই আর হাজব্যান্ড হচ্ছে যাবে গানের ক্লাসে, সেই জন্য ওদেরকে একটু রেডি ফেডি করে দিই। গুড মর্নিং, সকাল থেকে সামনে আসিনি, এই সবে এলাম, তো আজকে একটু তাড়াহুড়োই আছে, আজকে সোনাইয়ের গানের ক্লাস আছে, তো স্যাটারডেতে হয় না, তো এই সপ্তাহে স্যাটারডেতে আছে, বা মানে 12টা থেকে, তো 10:30 থেকে বেরিয়ে যাবে, তো হাজব্যান্ড আজকে নিয়ে যাবে যেহেতু বাড়িতে আছে। আর এখন ওই জন্য একটু ভাত, গরম গরম ভাত, আলু ভাজা আর আলু কুমড়ো পটলের তরকারি করে দিলাম, তো ওইগুলো খেয়ে এই যে তিনজনে একসাথে খেয়ে নিচ্ছে, তো সবার এটা টিফিন, তো খাওয়া দাওয়া করে তারপরে রেডি করে পাঠাবো। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, আর আজকে হচ্ছে ঈদের জন্য সবাইকে শুভেচ্ছা, সবাইকে ঈদ মুবারক, আর হচ্ছে আজকে আবার অক্ষয় তৃতীয়া বন্ধুরা, হ্যাঁ আজকে দুটো উৎসব একসাথে পড়েছে, তো হিন্দু মুসলিম সবাই একসাথে সব সব কিছু উদযাপন করা হবে আজকে, যাদের যেরকম উৎসব। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, সারাদিনের কাজকর্ম আশা করি ভালো লাগবে, চলো। হাজব্যান্ড আর সোনাই হচ্ছে গানের স্কুলে যাওয়ার পর আমি এডিট করলাম ভিডিওটা, এডিট করে পাবলিশ করলাম, করে ঘর দোর একটু ক্লিন করছি, আর এদিকে রান্নাটা অল্প একটু বাকি আছে, তো সেটা বসাচ্ছে, তো ভাত আর একটু করব, সকালের ভাতটা অল্প আছে, তো ভাত আর আলু পটল কুমড়ো তরকারি একটু অল্প আছে, মা আলু ভাজাও যা কিছু করেছিলাম সব অল্প অল্প আছে, ডালটা তখন করেছিলাম ডালটা পুরো ধরা আছে, আর ভাত বসালাম একটু, আর ভেন্ডি আলু চচ্চড়ি করবো আজকে, পুরো নিরামিষ করবো বন্ধুরা। তো আর এদিকে ঘর দোরে কাজ বাজাও টুকটাক করছি, মানে খাটের তলাতলাগুলো না ভালো করে আজকে ডাস্টিং করবো, সকালে মপিং হয়ে গেছে, আর এখন যেগুলো ওপর থেকে তুলে আনলাম দেখো বন্ধুরা, এই যে ওপরে খালি ঘরে সেইগুলো জামা কাপড়ের ড্রাই এখানে হয়ে আছে, তো এইগুলো পরিষ্কার করব, বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নেবো, দেখো বিছানাটা মানে ভালো করে ঝাড়ু দিয়ে একদম টান টান করে নেবো, প্রত্যেকটা ঘরেরই তাই, প্রত্যেকটা ঘরেরই মানে করেছি সকালে সবই, কিন্তু সেরকমভাবে পারফেক্টলি করা হয়নি, তো এখন করব, করে স্নান করে পূজাটা দেবো, দিয়ে তারপরে যা হয় হবে, কারণ হাজব্যান্ডের সোনাইয়ের আসতে অনেকটা বেলা হবে বন্ধুরা, প্রায় 2টো তো বাজবেই মনে হচ্ছে, 2:30টার, এখন তো অলরেডি ফোন 1টার কাছে বাজে, তো এই পর্যন্ত কাজ বাজ হয়েছে। আর বাইরে আজকে ভালোই রোদ উঠেছে, গরমটাও মোটামুটি আছে, তবে অন্য দিনের থেকে আগের দিন যেমন ছিল ঠিক তেমন, মানে একটু কম আছে, এই দুদিন হলে একটু কম গরম আছে এখানে। আর কাজ বাজগুলো চলো বন্ধুরা করে নিই, আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, কারণ কাজ বাজ ফেলে রাখলে না আর সোনাই এসে গেলে আর ওই দুপুর টাইমে তো অস্থির করবে, তো সেই জন্য বন্ধুরা তোমার সাথে থাকো, দেখতে থাকো হোমমেকার তনিমা অধিকারী চ্যানেলটা। আশা করি আজকে সারাদিনের কাজকর্ম তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক চাই, শেয়ার চাই, কমেন্ট চাই বন্ধুরা। যারা চ্যানেলে নতুন, আমাকে প্রথম দেখছো, যারা অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে রেখো, যাতে তোমরা নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাও। তো প্রচুর কিছু গোছানোর আছে, যেদিকেই তাকাচ্ছে সেদিকেই যেন মানে গোছানো 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 এরকম পড়ে আছে। যে ভাত বসিয়েছি, আর সকালের ডালটা একটু ফোড়নে দিলাম, টমেটোটা ডাল হচ্ছে টমেটো দিয়ে, আর সকালের আলু আলু পটল কুমড়োর এই যে তরকারিটা আছে, অল্প একটু আলু ভাজা আছে, আর হচ্ছে সকালের ভাতটাও অল্প একটু আছে, দেখো এই যে সকালের ভাতটাও একটু আছে, তো সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি সেটা ওটা সেটা আছে, কয়েকটা বাসন আছে ওইগুলো মাজবো।
তো বন্ধুরা এদিকে ভাত তো হয়ে গেছে বললাম, তখন ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে, ভেন্ডি আলু তরকারিও কষা হয়ে গেছে, জল দেবো। আর বাসনপত্র যেগুলো যা কিছু ছিল মোটামুটি মেজে নিয়েছি, নিচের ফ্লোরটা মানে কিচেনের ফ্লোরটা ক্লিন করছি, আর সিঙ্কটা ভালো করে ক্লিন করে নিলেই মোটামুটি কাজ কমপ্লিট, তো ডাস্টিংও হয়ে গেছে। তো প্রচুর কিছু কাজ ছিল বন্ধুরা, মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এবার বাথরুমের মধ্যে একটা কৌটো আছে, তো ওই কৌটোটা বড় ড্রাম আর কি, তো ওটা একটু স্কচ ব্রাইট দিয়ে মাজবো মেজে। আর বেডশিট টেসিগুলো কাছাকুচি সব হয়ে গেছে, ওগুলো কেচে বালতিতে ভরে রেখেছে, এখনও মিলেনি বন্ধুরা, তো ওইগুলো একটু মিলে নেব। তো সব কিছু রেখেছি মোটামুটি ডেটল দিয়ে একটু চুবিয়ে ওগুলো একটু মিলে দেবো। মিলে দিলে এখনও অনেক দেখতে দেখতে অনেক কাজ আছে, কিন্তু এখন আর করলে হবে না, যতটুকু পেরেছি করেছি। তো এই কিচেনের ফ্লোরটা দেখো অনেকটা ক্লিন হয়েছে, তো এই যে দাঁড়া দেখাচ্ছে, এই যে দেখো বন্ধুরা এইখানটায় তো পুরো মানে পুরো তো এ রাখতাম, সবজি রাখতাম, তো সবজিগুলোকে আলু পেঁয়াজগুলোকে দেখে সরিয়েছি, আর ভালো করে এইটা দিয়ে ভালো করে এই সেটের সার্ফ জল নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। দেখো অনেকটা হয়েছে, ড্রামটা ঘষে মেজে ক্লিন করলাম, মানে এর অবস্থা খুবই খারাপ ছিল, একদম রান্নাঘরে যেহেতু থাকে এত একদম তেল চিট পড়ে গেছিলো, দেখো একদম ক্লিন হয়েছে, বেশ বড় ড্রাম এটা, এত ক্লিন হয়ে গেছে। এটাই বড় কাজ ছিল, রান্নাঘর ফ্লোর ট্লোর সব করে নিয়েছি, তরকারিটা শুধু বন্ধ করবো, আর এবার স্নানে যাবো, গিয়ে পূজাটা করবো। করলে আজকে মানে এই এখনের মতো এই কাজগুলো কমপ্লিট হবে, আর বেডশিটগুলো উপরে দিয়ে আসবো। তো বন্ধুরা স্নান টান করে আর পূজা করতে চলে এসেছি, সত্যি এইটা আমার বড় শান্তির জায়গা, তোমাদের আমি বারবার বলি। আর গোপাল সোনাদের সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি, দর্শনও তোমাদের করিয়ে দিলাম, আর আজকে অক্ষয় তৃতীয়া তো তিথি পড়েই গেছে, তো সেই জন্য ফুল যা কিছু ছিল মানে গাছের ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এবং সমস্ত দেবদেবীদের আজকে ভালো করে স্নান করিয়ে নিয়েছি, এবং যেগুলো আমার যে পিকচার আছে যেগুলো সেগুলো ভালো করে গঙ্গা জল দিয়ে মুছে নিয়েছি। অক্ষয় তৃতীয়ার সবাইকে শুভেচ্ছা এবং ঈদ মুবারক। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি এখন পূজা আর্চনা করে নিলাম, এখনও সময় আসেনি, এখন হচ্ছে 2:10 বেজে গেছে, তো পূজা অর্চনা করে নিলাম, ঠাকুরের জামাকাপড়গুলো ধোবো। তো যেহেতু স্যাটারডে একটু পূজা অর্চনা করতে একটু বেশি সময় লাগে, আর তো কিছুটা সকালেও করে রেখেছিলাম, যার জন্য এখন অনেকটা কম সময় হয়ে গেল। তো বন্ধুরা হ্যাঁ চলো, এরপরে ওরা আসলে আবার ভিডিওটা করবো, আর ততক্ষণ হাতের কাজবাজগুলো সেরে নিই। তো কয়েকটা কাঁচাকুচি আছে, ওগুলো হচ্ছে মিলে দেবো, আর হচ্ছে আর কী করবো, কাঁচাকুচিগুলো মিলে দেবো, আর ঠাকুরের জামাকাপড়গুলো ধোবো, এইগুলো করে নিই বন্ধুরা। আর ভগবানের দর্শন তো তোমাদের করিয়ে দিলাম, এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো চলো বন্ধুরা এরপরে কাজবাজগুলো সেরে নিই। তো বন্ধুরা বারবার ধরে বলি না যে স্যাটারডে হচ্ছে আমার একটু পূজা অর্চনা করতে দেরি হয়, আর এই দিনটা আমার ছুটি থাকে, তো নিজের মন মতো করে নিজের মানে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে এবং সমস্ত কিছু ধোয়া মোছা যেগুলো যা কিছু থাকে সব কিছু আমি করে ফেলি। তো ওদিকে পূজা অর্চনা করার পর আর ঠাকুরের জামাকাপড়গুলো দেখো এই যে হ্যাঙ্গারটায়, তো এই হ্যাঙ্গারটায় ঠাকুরের জামাকাপড় সমস্ত কিছু ধুয়ে এনেছি মিলে দেবো। তো এইটা ভীষণ কাজের দিয়েছে বন্ধুরা, জানো তো মানে ঠাকুরের তো ছোটো ছোটো জামা প্রচুর, তো সেগুলো তো যেখানে সেখানে মানে আগে তো কোনো দড়িতে মিলতাম হয়তো, এখানে ওখানে মানে পড়েও যেত মাঝে মাঝে, এতে এই হ্যাঙ্গারে ক্লিপ লাগানো আছে, এতে দিতে যে আমার কত সুবিধা হয়েছে বন্ধুরা, আর সে তোমাদের তো মানে বলে তো বারবার ধরে বলি, তো এটা যে কত আমার সুবিধা হয়েছে। তো যাই হোক ঠাকুরের জামাকাপড়গুলো মিলে তারপরে আমার যেগুলো কাঁচাকুচি আছে সেগুলো মিলে দেবো। তো এইসব কাজকর্মগুলো চলতেই থাকবে আজকে, তো সকাল থেকে তো সেই শুরু হয়েছে, আর একদম নিঃশ্বাস না ফেলে আজকে সব কিছু ধোয়া মোছা গোছানো গাছানো সব কিছু করে ফেলাম। আর শুনেছি যে স্যাটারডেতে অনেকে বলে যে ধোয়া মোছা কাঁচাকুচি ঘর ঝাড়ু দেওয়া এগুলো করতে নেই, কিন্তু আবার কিছু কিছু জায়গায় আমি পড়েওছি যে স্যাটারডেতে ঘরের সমস্ত কিছু নোংরা আবর্জনা যদি বাড়ির মহিলারা ঝাড়ু দিয়ে সেগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে তাতে কিন্তু ঘরের মঙ্গলই হয় শুনেছি, মানে আমি নিজে পড়েওছি, শুনেছি বলতে নয় পড়েওছি। তো এবার দুটো মতামত, জানি না কোনটা ঠিক কোনটা বেঠিক, আমার কাছে যেটা মনে হয়েছে ঠিক সেটা আমি করছি আর কি। তো বন্ধুরা স্যাটারডেতে আমি একটু বেশি সময় পাই, ধরো সোনায় ছুটি থাকে, আমার টিউশন থাকে না, তার জন্য স্যাটারডেটাকেই আমি সমস্ত মানে যেগুলো পরিষ্কার পরিচ্ছন্নের কাজের দিন হিসাবে আমি বেছে নিয়েছি, তো এটাই আর কি। বন্ধুরা এই সবে এলো সোনাই, আর এসে এখন একটু শরবত করে দিলাম, বাতাসার জল নুন চিনির জল এগুলো করে ভিজিয়ে রেখেছিলাম, তো দিলাম, খেয়েছে, একটু রেস্ট নিক, আর 10 মিনিট পরে স্নান করাবো, তো আজকে খেতে খেতে অনেক বেলা হয়ে যাবে, তো এসেছে এখন এই গরমের মধ্যে, তো এসে একটু বসেছে।
3:15 বাজে আর সোনাইকে এখন খাওয়াতে বসেছি। তো কি কি রান্না করে রেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর সোনাই দেখো, এই যে সোনাই অনেকটাই ক্লান্ত, কারণ এত বেলা হয়ে গেছে, তো তো সোনাই অনেকটাই ক্লান্ত। কি রান্না করেছি চলো বন্ধুরা, আর একটু অন্ধকার লাগছে আর বাইরে একটু মেঘলা মেঘলাও আছে, তো কি রান্না করেছি চলো দেখে নাও। তো বন্ধুরা, আজকে রান্না করেছি চাকা চাকা আলু ভাজা, ভেন্ডি আলু তরকারি আর কুমড়ো আলু পটল দিয়ে একটা মিক্সড সবজি আর টমেটো দিয়ে ডাল, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। চলো বন্ধুরা সোনাইকে খাইয়ে নিই। তো দেখি সোনাইকে খাইয়ে দাইয়ে উঠে পড়েছি, আর হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, হাজব্যান্ড পুজো অর্চনা করছে বন্ধুরা। তো হ্যাঁ, ঠাকুর ঘরে হাজব্যান্ডেরও কিছুটা সময় কাটে। তো বন্ধুরা চলো, হাজব্যান্ডের দিকে পূজা অর্চনা হয়ে গেলে তারপরে আমরা একসাথে খেতে বসবো। তো বন্ধুরা এদিকে হচ্ছে সোনাইয়ের থালায় আমি একটু ভাত বেড়ে নিয়েছি, আর তো যা রান্না করেছি বলেই তো ছিপ। আর এখন দেখো 4:15 বাজে, তো আজকে খেতে অনেকটা লেট হলো, তো এইখানে ডাইনিং প্লেসেই আজকে বসে গেছি। চলো খেয়ে নিই, আর এখন প্রায় 4:45 বেজে গেছে, আর দেরি করবো না, সোনাইয়ের ঘুমও পেয়েছে, খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা সারাদিনে তো প্রচুরই কাজকর্ম তোমাদের সাথে তো শেয়ার করেছি, তারপরে একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো হাজব্যান্ড এখানে ছাদে এসে সমস্ত গাছপাছে জল দিয়ে দিয়েছে, এবং ছাদের দুটো পোর্শান, মানে দুটো ঘর যেখানে বেশি থাকা হয় ওই দুটো ঘরের ছাদের মানে ফ্লোরে একটু জলও দিয়ে দিয়েছে, ভালো করে 2 বালতি করে জল ঢেলে দিয়েছে। আর বাইরের পরিবেশটা বেশ সুন্দর, জানি না আজকে ঝড় বৃষ্টি হবে কি না, তবে একটা থমথমে মতো মানে পরিবেশ দেখাচ্ছে। তো উপরে এসেছি আমি, একেবারে সন্ধ্যা টন্ধা দিয়ে দেবো, যেহেতু সন্ধ্যা লেগেই এসেছে, আজকে উঠতে অনেকটা লেট হয়েছে বন্ধুরা, আর এত মানে খাটাখাটনি হয়েছে, তো সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এই সেই করতে করতে না মানে ভীষণ ক্লান্ত লাগছিল, তো শুয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম। আর আমাদের ছাদ বাগানের মানে গাছগুলোকে দেখলে না সত্যি মন ভরে যায়, দেখো কি সুন্দর ফুল, দুটো একটা ফুল হলেও মানে এই যে কত পাওয়া না বন্ধুরা, তো সেটা তো যারা করো তারা তো বুঝতেই পারো বন্ধুরা, এটা পরম তৃপ্তির জায়গা, যে এটা পয়সা দিয়েও তোমরা কিনতে পারবে না। ঘুম থেকে উঠে চলে এলাম ছাদে, তো সোনাই এখনো ঘুমোচ্ছে, তো মেঝেতে শুয়েছিলাম দুজনে, তো ওকে আমি তুলে আর বসে দিয়ে এলাম। আর এখন প্রায় সন্ধে নেমে গেছে, 6টা বাজে আর কি বন্ধুরা। তো ছাদে গাছে সব হাজব্যান্ড আজকে জল টল দিয়ে দিয়েছে, দেখো মেঝেগুলোও ধুয়ে দিয়েছে ভালো করে। আর ছাদে এসেছি তো হাঁপিয়ে গেছি নিচে ধূপবাতি দেখিয়ে, আর এখন উপরে ছাদে চলে এসেছি বন্ধুরা। তো তোমরা আজকে সারাদিনে কাজকর্ম তো সব কিছুই দেখলে, আর এরপর সন্ধ্যার কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে রেখো। তো বন্ধুরা চলো এরপরে কাজকর্মগুলো দেখি। বন্ধুরা দেখো আমাদের উঠানে যে গাছপালা আছে, তো এখন একটু মানে অন্ধকার অন্ধকার তো হয়ে এসেছে, ওই জন্য ঠিক স্পষ্ট তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি তো অনেকবারই দেখিয়েছি। তো আকন্দ গাছ, জবা গাছ এগুলো তো আছে, তার সাথে বেগুন, আম গাছ, সবজি কিছু আর কি, বেগুন গাছ, তারপরে শাক, লাল শাক, এইসব বিভিন্ন রকমের টুকটাক আর কি কিছু কিছু গাছ আছে। তো বন্ধু যখন আমাদের বাড়ি হয় না তখন এই যে পাশের বাড়ি দেখছো, ওই বাড়ি তখন এত কিছু বাড়ি ঘর ছিল না এখানে, তো তখন শুধুমাত্র কয়েকটা বাড়ি ছিল আর বাকি পুরো হোগলা বন ছিল। তো বন্ধুরা এখন আস্তে আস্তে না আর কোথাও জায়গা খালি নেই, সব জায়গাতেই নতুন নতুন বাড়ি হয়ে যাচ্ছে আর কি। তো বন্ধুরা এখানে সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে দেখো, আর তো আজকে যেহেতু ভালো দিন তো সেই জন্য এখানে 2খানা মোমবাতি ধূপ সব কিছু জ্বেলে দিয়েছি, তুলসী থানে রোজই মোমবাতি ধূপ জ্বালি, তো আজকে 2টি মোমবাতি জ্বেলেছি, ধূপ জ্বেলেছি, জ্বেলে দিয়ে নিচে চলে এসেছি, নিচে ভগবানের পূজাও করে নিলাম। সোনাই যেহেতু ঘুমোচ্ছে বন্ধুরা এখানে বিছানায়, তো বন্ধুরা দেখতে দেখতে তো পুরো চারপাশে বাড়িতে ছেয়ে গেছে, এবং রাস্তাঘাটেরও অনেক উন্নতি হয়েছে। তো কিছু বছরের মধ্যেই যে এত ডেভেলপ করবে সত্যি আমরা বুঝতে পারিনি, তো বেশ ভালো লাগে এখন জানো বন্ধুরা। তো আর আমাদের বাড়িটা তো পুরো মিডিলে, মানে একদিকে সোনারপুর একদিকে নরেন্দ্রপুর, পুরো মিডিলে বাড়িটা, তো যার জন্য দুপাশেই মানে স্টেশন সুবিধাই হয়েছে। চা করে নিয়ে চলে এলাম, আর 7:10 বাজে, এখন চাটা খেয়ে নিই, আর সোনাই এখনও ঘুমোচ্ছে, ওঠেনি, আজকে আমিও ভালো ঘুমিয়েছি, দেখো চোখ মুখ পোলা পোলা ভাব। তো বন্ধুরা এরকমভাবে সন্ধ্যাটা, এখনও অনেক কাজকর্ম আছে, বাসনগুলো মাজলাম, এখনও অনেক কাজকর্ম আছে। তো বন্ধুরা চা খাওয়ার পর হাজব্যান্ডকে মানে চা খেতে খেতে আর কি হাজব্যান্ডকে বললাম যে চলো একটু মুড়ি টুড়ি খাই, ঝুড়ি ভাজা দিয়ে মাখলাম, মেখে এখন ঝুড়ি ভাজা চা দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগছে বন্ধুরা। বন্ধুরা এর মাঝে সোনাই উঠে পড়েছে, আর আমি এখন ঠাকুর দিয়ে শয়ন দেবো বলে চলে এসেছি ঠাকুর ঘরে।
তো বন্ধুরা আজকেও প্রচুর কচি কাঁচা গেছে, আর দেখো এখানে হচ্ছে ম্যামরা শেখাচ্ছেন, আর তো গানের ক্লাসে কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো বন্ধুরা হাজব্যান্ড মুড়ি টুড়ি খেয়ে তারপরে সোনাইকে পড়াতে বসেছিল, তো আমি বললাম যে পরের দিন যেহেতু অক্ষয় তৃতীয়া আছে 8:15 পর্যন্ত, তো সেই জন্য একটু ফুল টুল নিয়ে চলে এসো, সকাল সকাল পূজাটা সেরে ফেলবো। তো স্যাটারডে বলে অনেকেই মানে অক্ষয় তৃতীয়ার যে পূজাটা সেটা কিন্তু করেনি, তো পরের দিন করবে। তো আমিও বললাম যে তাহলে যেহেতু লেগে রয়েছে তাহলে তুমি আনো, সকাল সকাল আমি পূজাটা সেরে নেবো। তো হাজব্যান্ড ছুটে গেল নরেন্দ্রপুরে, তো দেখো এই কাকুর কাছ থেকেই আমরা সবসময় ফুল নিয়ে, তো সব রকম ফুলই এখানে পাওয়া যায়, তো কুচু ফুল আর আম্রপল্লব বেলপাতা এগুলো আমি আনতে বলেছিলাম, তো হাজব্যান্ড সেই মতোই এনেছে। এবং হাজব্যান্ড বলছিল যে বাজারে তেমন কিছু ভিড় নেই, তো স্টেশনের নিচটা একটু ভিড় আছে, তো আজকে যেহেতু ছুটির দিন তো সেহেতু না বাজারে তেমন ভিড়ভাট্টা নেই, নাহলে অন্য সময় কিন্তু মোটামুটি ভিড় থাকে, আর এখন প্রায় 8:45 বাজে, তো সেই জন্য ভিড়টা একটু হালকাও হয়ে গেছে। কিন্তু সোনারপুরে তো রাত 10:30-11 পর্যন্ত জমজমাট থাকে, তো নরেন্দ্রপুরের তুলনায় একটু ভিড়টা কম থাকে। আর তো বন্ধুরা যাই হোক হাজব্যান্ড ওগুলো নিয়ে আসবে, আর আমি বলেছি একটু মিষ্টিও নিয়ে চলে আসতে। তো বন্ধুরা হাজব্যান্ড হচ্ছে নরেন্দ্রপুরে যাওয়ার পর আমি সোনাইকে মানে সোনাই তখন তো পড়তে বসেছিল, তো আমি যেটুকু পড়াবার ওকে পড়াটা দিয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, তো হাত আলু সেদ্ধ আর মসুরির ডাল ডিম সেদ্ধ এগুলো বসিয়ে দিয়েছিল, মানে সোনাইয়ের ডিম সেদ্ধ আর কি, তো এগুলো বসিয়ে দিয়েছি। তো সোনাইকে মানে পড়া হয়ে গেলে যাতে খাওয়াতে পারি, কারণ সন্ধ্যাতে তো বেশি কিছু খায়নি। আর এদিকে হচ্ছে হাজব্যান্ড দেখো এই যে ফিরেও আসছে, তো রাস্তাঘাটও তেমন মানে ভিড় নেই কিছু, একদম খালি। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখো আমাদের এখানে রাস্তাঘাটে না অনেকটাই আলোটার এখন ব্যবস্থা আছে, আগে তো ছিল না তেমনভাবে, এখন আলো অনেকটাই আলোর ব্যবস্থা আছে এবং রাস্তাঘাট অনেক ডেভেলপ হয়েছে, রান্নাঘরে সব কিছু মানে কাজ হয়ে গেল। আর এই যে দেখো পুরো গ্যাস ওপেন টোপেন একদম, যা কিছু সব মুছে মাছে নিয়েছে, সিঙ্ক টিম সব কিছু। আর তো এবার হচ্ছে শোবো, 10:30 বাজে, সোনাইকে ঘুম পাড়াবো বন্ধুরা। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর দেখো পুরো ক্লিন করে নিয়েছি বন্ধুরা রান্নাঘরটা, তো রান্নাঘরটা যদি ক্লিন করা থাকে না তাহলে সকালে উঠে কাজ করার বেশ একটা আলাদা এনার্জি থাকে, যে সব কিছু পরিষ্কার আছে। এবার এক্ষুনি চা বসিয়ে দিতে পারবো, হ্যাঁ সকাল সকাল আর কি, তো সোনাইয়ের খাবারটা করে নিতে পারবো, তো মাইন্ড অনেক ফ্রেশ থাকে। তো রাতে দেখো সব কিছু ক্লিন করে নিলাম, এবার হচ্ছে শোবো, আর গোপালদের তো শুয়ে দিয়েছি অনেক আগে 1:30 সময়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, বাই বাই, গুড নাইট বন্ধুরা, আজকের মতো বাই বাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো, ততক্ষণ সবাই সুস্থ থেকো, সেফ থেকো বন্ধুরা, গুড নাইট, বাই বাই, বাই বাই।